ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين محترم সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সুধীবৃন্দ মেহমানগণ এই গ্রাম অত্র এলাকা এবং বিভিন্ন সমাজ থেকে আগত শ্রোতৃমণ্ডলী পর্দার আড়ালে মা ও বোনেরা আমি বক্তব্য শুরু করার আগে একটু অনুরোধ করব রাত্রির শেষের দিকে আমার বক্তৃতা খুব বেশি সময় হবে না মূলত আমার আপনারা এসেছেন আপনাদের সাথে দুটো কথা বলা দরকার এটা ভদ্রতা এটা সৌজন্য এটা নিয়ম আমি শুধু ওইটুকুই বলবো কাজে আপনারা যদি একটু সামনে আসেন তাহলে ভালো হয় আশপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু এসে বসে যান যারা ঘুমিয়ে আছে এখন জাগতেই হবে তাদেরকেও জাগিয়ে দেন যারা আশপাশে ঘোরাফেরা করছেন তারাও যদি একটু চলে আসেন তাহলে সুন্দর হয় এই কোনার দিকে দেখা যায় না আপনারা যদি সামনে আসেন তাহলে ভালো হয় আড়ালে হয়ে গেছেন আপনারা একটু কষ্ট করে সামনে আসেন ওই দিক থেকে যারা দাঁড়িয়ে আছেন ওঠা বসা করছেন তারাও কাছে আসেন যেহেতু আমার সাথে আপনাদের সম্পর্ক বক্তা শ্রোতা নয় কাজেই একটু কাছে আসেন একটু সামনে আসেন ডান বামে যারা ঘোরাফেরা করছেন তারা চলে আসেন এখন তো সভা শেষের দিকে যেহেতু যারা ঘুমন্ত আছে তাদেরকে একটু জাগিয়ে দেন সামান্য কিছু সময় আমি আমার কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ দোকানপাট শেষ করে এখন তার বেচা কিনে হবে না আপনাদের দোকানপাটও গুটিয়ে দেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঠিয়ে দেন মা ও বোনেরা যারা ভিতরে আছেন তারাও এখন জেগে যান একটু পরে সালাত আদায় করতে হবে সে প্রস্তুতি আপনারা গ্রহণ করুন আশপাশের বহু এলাকা থেকে মেহমান বৃন্দ এখানে বক্তব্য শুনতে এসে থাকেন তারা ঘরে বসে আছেন এই রিপোর্ট অনেক পুরাতন পারলে চলে আসুন না হলে আপাতত একটু জাগ না থাকার চেষ্টা করুন আল্লাহ পাক তৌফিক দিলে সম্মানিত উপস্থিতি প্রতিবারের মতো এবারও বহু আলেম ওলামা দেশের বিখ্যাত বাগ্মী এবং বক্তা অনেক চিন্তাবিদ শিক্ষাবিদ শুভাকাঙ্ক্ষী এবং মেহমানদের উপস্থিতিতে সমৃদ্ধ একটি দিনই জলসা হয়ে গেল এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা কোনো গতানুগতিক কোনো জলসা নয় কালেকশনই এর মূল উদ্দেশ্য থাকে না এটা একটা উদ্দেশ্য ওটা আপনারা দিয়েই থাকেন সভা না করলেও আপনারা হয়তো বা দিতেন দিয়ে এসেছেন আগের থেকে
একবারে সেই ব্রিটিশ কাল থেকে এটা 84তম অধিবেশন অর্থাৎ যেদিন থেকে এই সভার গণনা করা হয়েছে সেটা প্রায় 100 বছরের মতো এই মাদ্রাসা 100 বছরের পুরাতন ঘটনা যেটা ঘটেছিল এই দেশ হিন্দুদের দেশ এই দেশ বৌদ্ধদের দেশ সেই দেশে যে ইসলাম প্রচারিত হয়েছিল সেই ইসলাম কোনো খাঁটি ইসলাম ছিল না কিছু সংখ্যক পীর ফকির কিছু সংখ্যক সাধারণ মানুষ বিভিন্ন লেবাসে ড্রেসে এসে যে ধর্ম প্রচার করেছিল সেটা কোরআন এবং সহি হাদিস ভিত্তিক ছিল না মুসলমানে লুঙ্গি পরবে হিন্দুরা ধুতি পরবে এই পার্থক্য হিন্দুরা গরু খাবে না মুসলিম গরু খাবে এই পার্থক্য এতটুকু ডিফারেন্স হয়েছিল মাত্র সেখান থেকে মানুষগুলোকে সত্যিকার ইসলাম কি চায় আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ তিনি আপনার কাছে কি চান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونَ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينَ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ আমি মানুষের কাছে শুধু দাসত্ব চাই তাকে সৃষ্টি করেছে দাসত্ব করার জন্য আমার হুকুম মানার জন্য আমার নির্দেশ মানার জন্য মা উরিদু মিন হুম্মির রিজক আমি বান্দার কাছে খাদ্য চাই না বান্দার কাছে আমি রিজক চাই না মা উরিদু মিন হুম্মির রিজক ওয়া মা উরিদু আন ইউতিমুন আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পোশাক পরি না আমার কোনো হাজত নেই প্রয়োজন নেই আল্লাহু সামাদ যিনি বেনিয়াজ বেপরোয়া ও মুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী নন কারো ধার তিনি ধারেন না ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন বরঞ্চ আল্লাহ পাকই তোমাদেরকে রিজিক দেন রিজিক কে দেয় খাদ্য কে দেয় ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক নিশ্চয় এবং নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহ পাকই তোমাদেরকে রিজিক দেন দিল কুওয়াতিল মাতিন তিনি হলেন দৃঢ়তম এবং শক্তিশালী তার শক্তির কাছে কেন কোনো শক্তি নাই আমেরিকায় সবচেয়ে পৃথিবীতে শক্তিশালী দেশ কোনটা আমেরিকা তাই না হারিকেন রিটা যখন আসলো ক্যাটরিনা যখন আসলো আমেরিকা ফিরাতে পেরেছে সমুদ্র থেকে জলোচ্ছ্বাস এসে যখন আমেরিকার বিভিন্ন প্রদেশ ডুবিয়ে দিল আমেরিকার ওই মিসাইল ওই বিমান বাহিনী নৌবাহিনী মহাশক্তি আল্লাহ পাকের ওই দেওয়া জলোচ্ছ্বাস ফিরাতে পেরেছে পারে না ওয়ামা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু আল্লাহর যে কত বিশাল বাহিনী একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক দুল কুওয়াতিল মাতিন কিন্তু মানুষ আল্লাহকে চিনে না আল্লাহ প্রসঙ্গে মানুষের ধারণা নেই وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون هي মানুষ আল্লাহ প্রসঙ্গে তোমার কোনো ধারণা নেই তার শক্তি প্রসঙ্গে তুমি কিছুই জানো না وما قدر الله حق قدره এই জন্য তুমি আল্লাহকে যথাযথ সম্মান দিতে পারো নাই والأرض جميعا قبضته يوم القيامة কিয়ামতের দিন এই বিশাল পৃথিবী তার এক হাতে থাকবে কাবতাত হিয়ামুল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি আর ডান হাতে থাকবে বিশাল আকাশের যত কিছু সব সহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন আল্লাহ পবিত্র মানুষ যে শিরক করে সেটা থেকে কিভাবে মানুষ তুমি শিরক করো যে মহা শক্তিধরের এক হাতে পুরো জমিন আর এক হাতে পুরো আসমান সেই মহাশক্তির সাথে তুমি সাধারণ মানুষকে শিরক করো যে মানুষ নিজেকে নিজে জন্ম দিতে পারে না যে মানুষ নিজেকে নিজে বাঁচাতে পারে না যে মানুষ নিজের রোগ মুক্তি নিজে করতে পারে না যে মানুষ নিজে নিজের খাদ্যের বিধান করতে পারে না যে মানুষ কবরে তার পচন ঠেকাতে পারে না সেই মানুষটার কাছে যাও তুমি বিপদ আপদ মুক্তির জন্য সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন আল্লাহ শিরক থেকে বহুত উপরে
বহুত আলোচনা হয়েছে শিরক নিয়ে, তাওহীদ নিয়ে। আল্লাহ পাক মানুষের কাছে এই বিশ্বাস চান, মানুষ শুধু আল্লাহর মুখাপেক্ষি হবে না বান্দারও হবে। কার মুখাপেক্ষি হবে? আল্লাহর মুখাপেক্ষি হবে, বান্দার মুখাপেক্ষি হবে না। কিন্তু শুধু মানুষের কাছে নয়, মানুষ গজারের কাছেও যায়, মানুষ কাসিমের কাছেও যায়। তাই না? কোন গজারের কাছে যায়? কোন গজার? সিলেটের সবুর ভাইয়ের এলাকা। দুঃসাহসী মানুষ সিলেটে আহলেদের সংখ্যা নাই বললেই চলে। শুধু কোন থানায়? কানাই ঘাটে কিছু আহলে হাদিস আছে, শহরে তো প্রশ্ন ওঠা সামান্য কিছু। এই দুঃসাহসী মানুষ একাধিক সেমিনার সেখানে করেছেন, ডক্টর গালিব সহ আমি একাধিকবার গিয়েছি। শেষ সম্মেলনই করলেন সিলেটের ঐতিহ্যবাহী বিশাল আলিয়া মাদ্রাসা মাঠে। 18 তারিখ না 19 তারিখ হলো 2005 সালের, 19 তারিখে সিলেটে সম্মেলন করলাম। ডক্টর গালেব ছিলেন, আমি নিজে ছিলাম। পুলিশ আর পুলিশে ভরা সেদিন সিলেটের এয়ারপোর্ট থেকে, একের মাদ্রাসা মাঠে শুধু পুলিশ আর পুলিশ। ডক্টর গালেব আমাকে জিজ্ঞাসা করলেন, আমির সাহেব আমাদের এত পুলিশ ঘোরাফেরা করে কেন? পত্র পত্রিকায় তখন খুব লেখা শুরু হয়েছে, তুমি কি মনে করো আমাকে অ্যারেস্ট করবে? আমি বললাম যে সরকারের মাথায় যদি সামান্য তুমি ঘিলু থাকে তাহলে আপনাকে অ্যারেস্ট করতে যাবো কেন? এক নম্বর হলো আমরা কারা, তা যার মাথায় সামান্য ঘিলু আছে তাদের চেনার কথা। আমরা কি খুনি? আমরা বোমাবাজ? আমরা মানুষ মারি? আমরা কি নিচু চরিত্রের মানুষ? আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ হতে পারে না। এক, দুই, 3 কোটি আহলে হাদিস আছে, তাদের মধ্যে 1 কোটি ভোটার যদি বিট্রে করে তাহলে যে কোনো সরকারের ক্ষমতায় যাওয়া দুঃসাধ্য ব্যাপার। আমি বলবো যে এখন মনে হলে ওইভাবে যে মোটিভেটেড হয়েছে ওইভাবে আমাদের কথা একবার সাড়া দেবে তা তো না, কিন্তু 5 বছর 10 বছর পরে 1 কোটি কেন? 50 লক্ষ মানুষ এক দিকে মোহ নেয়, কোন সরকারের বাবার সাধ্য নেই দিতে আবার ক্ষমতায় আসে, হিসাব আছে? এই বেউকুফি এই সরকার করতে যাবে না। এই দুইটি কারণে আপনাকে অ্যারেস্ট করা হবে না। যাই হোক, 19 তারিখে সিলেটে সম্মেলন করলাম, 22 তারিখে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। সেদিন আমরা আলোচনা করেছিলাম এই সিলেটের যে পত্র পত্রিকায় এসেছিল, প্রথম আলো একটু রং দেয় লিখেছিল যে আমি বলেছি যে শাহজালাল একজন মূর্খ লোক ছিল। আমি বলেছি সেই বক্তব্যে যে পীর সাহেবরা এই দেশে আগমন করেছিলেন তাদের কোরআন হাদিসের লেখাপড়া তেমন কিছু ছিল না, কাজেই তারা ইসলামের নাম কষ্টে কিছু প্রচার করেছেন কিন্তু কোরআন হাদিসের কোনো জ্ঞান তাদের ছিল না। প্রথম আলো একটু রং দেয় লিখে দিল যে সদরত শাহজালাল মূর্খ লোক ছিলেন ডক্টর মুসলিউদ্দিন। যাক, ভালো কথা, আসলে মূর্খ ছিলেন, সত্য কথা আপনারা বলেছেন, কিন্তু আমার নামে বলাটা ঠিক হয় না, আমি যেহেতু ওই ভাষায় বলিনি। সেই গজার, গজারের পূজা করে আমাদের দেশের মানুষ কাহিনী রচনা করলেন যে সুরমানুদের গজার। হযরত শাহজালালের কাছে অভিযোগ করলেন যে আপনার সেনাপতি সেকান্দর শাহ বর্ষিদে আমাদেরকে মেরে মেরে খায়, আপনি আমাদেরকে কি করবেন? হযরত শাহজালাল বললেন যে তাহলে তোমরা আমার সাথে চলে আসো, আমার যে আস্তান আছে আস্তানার পুকুরে তোমরা চলে আসো, তাহলে সেকান্দর শাহ আর তোমাদেরকে বর্ষিদে মারতে পারবে না। সব গজারগুলো লাফায় লাফায় পুকুরে চলে গেল, এখন পর্যন্ত সেই গজার আছে। গবেষকরা লিখছেন, আমার 2টা প্রশ্ন, গজারদেরকে তিনি বলতে পারলেন তুমি এই পুকুরে চলে আসো, হযরত শাহজালাল তার সেনাপতিকে নিষেধ করতে পারলেন না সেকান্দর তুমি গজার মেরে খাও কেন? 2 নম্বর প্রশ্ন, জাল দিয়ে মারছে না বর্ষিতে ধরছে? জাল দিয়ে মারলে একটা কথা ছিল যে জাল দেয়া চাপায় ধরে ফেলেছে, গজার যাবে কই? বর্ষির মধ্যে মাছ ইচ্ছা করে ধরে না অনিচ্ছায় ধরে? বর্ষির মধ্যে ধরে ইচ্ছা করে, আর জালের মধ্যে কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না। গজারের এত বুদ্ধি যে শাহজালালের কাছে অভিযোগ করে যে আপনার সেনাপতি আমার ধরে নেয়, বর্ষির মধ্যে ধরে কেন? না ধরলেই তো পারো, এগুলাও বই পুস্তকে লেখে। সেই গজারের কত কেরামতি, গেজারের গজারের মাছের পোষা পানি খেলে অনেক বালা মুসিবত দূর হয়, গজারের ভোগ দিলে ছেলে পেলের পাশ হয়, তারপর কত কিছু। সেই গজারের মধ্যে যখন
বিষ প্রয়োগ কে বা কারা করলো, গজা মেরে সাপ হয়ে গেল, গজার নিজেরও নিজে বাঁচাইতে পারলো না। এত শক্তিধর গজার দুনিয়ার সব বালা মুসিবতে উদ্ধার করে আর নিজেও বাঁচাইতে পারলো না নিজেকে। একই প্রশ্ন চিটাগাঙ্গের ওই কাসিমের পুকুরে বাবা ইসিদ নামক এক লোক কে ছিল, বাহির বস্তমে কোনোদিনই বাংলাদেশে আসেন নাই, ইরানেই জন্ম, ইরানেই মৃত্যুবরণ করছেন, টোটালি মিথ্যা ওই কবর, কবরের মধ্যে কিছুই নেই। গজার নাকি কাসিম, আমি দেখেছি পচা পানি, নোংরা পানি, বিষাক্ত রোগ জীবাণু বিশিষ্ট পানিগুলা মানুষ এবে গায়ে মাখে, ছলে মাখে, আর ওই গাছের মধ্যে দেখেছে সুতা বাঁধে। সম্মানিত উপস্থিতি, এগুলোই শিরিক, এগুলোই জাহেলিয়াত। ওই পুকুরের মধ্যে যখন বীজ ছেলে দেওয়া হলো, কে বা কারা দিল, গজার মোড়ে পয়সা সিট হয়ে পড়ে থাকলো, নিজেদেরকে নিজে বাঁচাইতে পারলো না। মানুষ বেউকুব তারপরে সেখানেই যাবে, বাগুনটালের কোন এক ফালতু পীর বাইরে হলো, হাজার হাজার মানুষ সেখানে দৌড়ানো শুরু করলো, মাইক দা ফুদায় আর মানুষ ভালো হয়ে যায়। দুই চারজন আহলে হাদিস মানুষ আমি সেখানে ঘোরাফেরা করতে দেখেছি, ঈমান, মানুষের ঈমান। সম্মানিত উপস্থিতি, এগুলার থেকে উদ্ধার করার জন্য প্রয়োজন পড়ে কোরআন এবং সহিহ হাদিসের চর্চার, কোরআন এবং সহিহ হাদিসের চর্চার প্রয়োজন বলে আমাদের ভাইরা সঙ্গীত রচনা করেছেন, হাদিস ভেবে ভুল করে কত আমল করিলাম বিনিময়ে, এই কিয়ামতে আমলের খাতায় শুধু শূন্য পেলাম। হাদিস ভাইবা ভুল কইরা ফজিলত মনে কইরা কতই যে আমল করলাম, কিয়ামতের দিন কি পাবেন, খালি শূন্য পাবেন, কেন তার পেছনে কোনো দলিল নাই। বুজুর্গ সেদিন একজন বলতেছেন রিয়াতে, খুবই উচ্চ শিক্ষিত একটা ব্রিগেডের র্যাঙ্কের মানুষ বলতেছে, এক বুজুর্গ লিখতেছিলেন, লেখার সময় হঠাৎ করে একটা মাছি এসে উপরে পড়লো, মাছির যাতে কষ্ট না হয় এই জন্য উনি লেখা বন্ধ করে দিয়ে কলম ধরে বসে থাকলেন। তারপরে মাছি যখন উইরা চলে গেল, তারপরে বুজুর্গ লেখা শুরু করলেন, ওই অবস্থায় বুজুর্গ মারা গেলেন, বুজুর্গ জান্নাতে চলে গেলেন, সুবহানাল্লাহ, সব সুবহানাল্লাহ, কাহিনী তো ভালোই শোনা গেল। আচ্ছা মাছি মারা জায়েজ না নাজায়েজ, মাছি মারা জায়েজ না নাজায়েজ? যে সকল জীব হত্যা করা বৈধ এবং ভালো, তার মধ্যে সাপ, বিচ্ছা, মশা, মাছি উপদ্রব করে, জীবনের ক্ষতি করে, ওগুলোকে মারাই কর্তব্য, আপনি বাঁচাইলেন কেন ওটারে? আর মাছি কি কারণে বসলো আপনি তা জানেন? আর মাছি না মারলে যে জান্নাতে যাওয়া যাবে এই খবর আপনি কোন কোরআনে পাইলেন, কোন হাদিসে পাইলেন? আর বুজুর্গ মেরা কোন জায়গায় গেল, জান্নাত না জাহান্নামে গেল, ওই হই আপনাকে কোন আল্লাহই করলো আপনার কাছে? ফালতু কাহিনী কয়া সবাই সুবহানাল্লাহ বলে ওঠে, এই আলেমুল গায়েব আপনি কোথা থেকে হইলেন? ডিলাকুলুকের ফজিলত বয়ান করতে 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 মানুষের বেউকুব বানিয়ে ফেলেছে। আমি ওই সকল কথাই বলতে যাইতে চাই না, আমি শুধু বলতে চাই আমলি যদি করতে হয়, ইমানই যদি আনতে হয়, তাহলে ফালতু কাহিনী কেন, মিথ্যা কথা কেন, ধোকা কেন, ভুয়া কেন? আল্লাহ বিবেক দেয়নি, আল্লাহকে বিবেচনা দেয়নি, আল্লাহকে কোরআন দেয়নি, আল্লাহ রাসূলকে সহিহ হাদিস রেখে যান নাই? বহুত আলোচনা আজকে হয়ে গেছে, আমরা শুধু এইটুকু দৃষ্টি আকর্ষণ করব, কোরআন এবং সহিহ হাদিস এই দুটোর বাইরে আপনি যেটাই করবেন সেটাই ভুল হবে, সেটা সিলেবাসের বাইরে হবে, সেটা শুদ্ধ হবে না। সহিহ হাদিস সহিহুল বুখারীতে আপনি পাচ্ছেন, আপনি আমল করবেন না। যতভাবেই বলা হোক, আপনি যদিও বা একটু আমল করার চেষ্টা করেন, আপনার হুজুর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তার কাছাকাছিও যাইতে দেবে না, একশোটা আপত্তি উত্থাপন করবেন তিনি। কতগুলা লোক মানুষকে ধর্ম থেকে বিরত রাখে, দূরে রাখার চেষ্টা করে, একটা হলো প্রভাবশালী মানুষগুলা, বাপ দাদায় করে আসছে, তুমি তার বিরুদ্ধে যাবা? আল্লাহ পাক বলেন, ওদেরকে যখন বলা হয় আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেখানে ঈমান আনো, ওরা বলে বাল্লাতামাউ মা আলফাইনা আলাইহি আবাআনা, যখন বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এই পথে চলো, ওরা বলে বাল্লাতামাউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আরে বাপ দাদারে যা করতে দেখছি তাই না করব? স্পষ্ট জবাব আল্লাহ পাক বলেন,
তাদের বাপ দাদা তো হতেও পারে জানে না, হতে তো পারে তার বাপ দাদা সঠিক পথে ছিল না, না থাকাই স্বাভাবিক। তারপরেও কি বাপ দাদা দোহাইতে পারে না? যেটা সত্য শুদ্ধ সেটার দিকে তুমি দৌড়িয়ে যাবা। আজকে কোন কোন ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, তারপরে দেখা গেল যা লিখেছে নোট ভুল করেছে, যা লিখেছে তা প্রশ্ন উত্তর সঠিকভাবে হয় নাই। এখন বলবে নাকি যে যেটা আছে এটাই ধরে থাকবো, না যেটা কারেকশনে দ্রুত গতিতে সংগ্রহ করবে, যেটা শুদ্ধ সেটা সংগ্রহ করে পাশ করার জন্য। কিন্তু আমাদের কি হলো, আমরা শুধু পেশালি পারি, আমরা শুধু কথাই ঘুরাই, আমরা শুধু পাশ কাটাই। আল্লাহর কালাম এবং রসুলের সুন্নত থেকে সহি হাদিস থেকে পাশ কাটালে আমার লাভটা কোন জায়গায়? আমি তো দেখবো দলিল আছে কিনা, আমি দেখবো হাদিসটা বুখারিতে আছে কিনা, আমি দেখবো হাদিসটা মুসলিম শরীফে আছে কিনা, তারপরে টিকা দিয়ে যে পেছায় পেছায় মানুষকে সহি হাদিসের আমল থেকে ফিরিয়ে রাখার নামই কি হাদিসের দর্স? এটার নামই কি ফেকা? অবশ্যই নয়। সম্মানিত উপস্থিতি, আমি শিরিক নিয়ে বহুত আলোচনা হয়েছে, বেদাত নিয়ে শুধু ইশারা হয়েছে, খুব বেশি কিছু কথা হয় নাই। আপনারা এখানে এসেছেন কষ্ট স্বীকার করে কোরআন এবং সহি হাদিসের আলোচনা শোনার জন্য। তিক্ত কথা যদি কিছু হয়ে থাকে, যেটা আপনাদের ভালো লাগে নাই এমন যদি হয়ে থাকে, সেজন্য আপনারা ক্ষমা করবেন। কিন্তু আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে মিথ্যা কথা কোনো বক্তা বলেন নাই। আর এই সময় মিথ্যা চলে না আগের থেকে, এই সময় কোনোদিন কোন রং ঢঙের কথা আগের থেকেই চলে না। বক্তা বাসায়ের সময় আগে প্রস্তাব হতো অমুক কেন অমুক কেন অমুক কেন, বক্তা আগেই বাদ পড়ে। ওই মিল জিল হুদা চিৎকার ভুয়া কিস্সা কাহিনী ওই সকল বক্তা কোনোদিন এখানে আগের থেকে আনা হয় না, এটা নিয়মই না। কাজেই মিথ্যা কথা ভুয়া কথা বাজে কথা আপনাদের সামনে কেউ বলে নাই। হ্যাঁ, কিস্সা কাহিনী গল্প মাঝখানে এসেছে, ওগুলো হলো সম্পূরক, ওটা আসল কথা নয়। রাত্রে গভীরের দিকে আপনাদেরকে শুধু এখন বলবো, ঈমান দুরুস্ত করা, আকীদা দুরুস্ত করা। আকীদার ক্ষেত্রে প্রথম কি, আল্লাহ প্রসঙ্গে স্পষ্ট ধারণা, যেটাকে তাওহীদ বলে। ভাইরা একত্ববাদ তর্জমা করেছেন, আমি বহুবার বলেছি বাদ তর্জমা করাটা রাইট নয়, কেন বাদ হলো মানুষের মতবাদ, তাওহীদ মানুষের বানানো নয়, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং তাওহীদের অর্থ একত্ববাদ করা হবে ভুল, একত্ব শুধুমাত্র। কাজেই শিরিক করবেন তাওহীদ শেষ, তাওহীদের উপর থাকবেন শিরিক বাদ দিতে হবে। শিরিক মানে হলো আল্লাহর রুবুবিয়তে, আল্লাহর উলুহিয়তে, আল্লাহর নাম এবং গুণাবলীতে যে কোনো ধরনের অংশীদার বানানো, সেটাই কি, সেটাই শিরিক। রুবুবিয়ত নিয়ে আলোচনা এর আগে বহুবার করেছি, উলুহিয়ত নিয়ে আলোচনা বহুবার করেছি, নাম এবং গুণাবলী নিয়ে আলোচনা আমি বহুবার করেছি। তাওহীদ এবং শিরিক যদি আপনার দুরুস্ত না হয় সব আমল বরবাদ। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানথুরা। যত আমল করবে তাওহীদ ছাড়া শিরিকের উপর ভিত্তি করে, সব কিয়ামতের দিন বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কিছুই টিকে থাকবে না। কাজেই তাওহীদটা এক নম্বরে দুরুস্ত করতে হবে। আর ইসলামের ধর্মই হলো তাওহীদের ধর্ম, একত্বের ধর্ম, সেখানে শিরিকের কোনো স্থান নাই। দ্বিতীয় নম্বর কথা হলো নবীর উপর বিশ্বাস, রাসূলের উপর বিশ্বাস। রাসূলের উপর বিশ্বাস কি, রাসূলের উপর বিশ্বাস বলতে কি বুঝেন? তিনি শেষ নবী, তারপর আর কোন নবী নাই। রাসূল কি করেন, আল্লাহর পক্ষ থেকে তার কাছে বার্তা আসে, তিনি তা মানুষের কাছে পৌঁছে দেন। তিন নম্বর, ভাষা ভাষা ওয়াজ শুনে জ্ঞান হয় না, জ্ঞানের কথা কিছু নিয়ে যান, টু দি পয়েন্ট। এক নম্বর কি, নবীর উপর বিশ্বাসের মূল ভিত্তি কি, তিনি মানুষ না অতি মানব, তিনি মানুষ, আব্দু হুয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা, তিনি তার মায়ের পাথে জন্মগ্রহণ করেছেন, তিনি অতি মানব নন, তিনি আল্লাহর নূরের তৈরি নন, তিনি আল্লাহর কোনো অংশীদার নন। অনেকে বলে ইল্লা আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আমার নূর। নূর যদি তার সৃষ্টি করলে তিনি মায়ের পেটে আসলেন কিভাবে, আব্দুল্লাহর ওরস থেকে? আল্লাহ নূর ডাইরেক্ট পাঠিয়ে দিতেন। তিনি বিয়ে শাদী করলেন,
তার স্বাভাবিক মানুষের মতো বাচ্চা কাচ্চা হলো, 100টা কাহিনী রচনা করা হলো তার নামে, দুনিয়ার ভুয়া ভুয়া মিথ্যা কাহিনী। মানুষের মধ্যে মানুষের নবী, মানুষের রস্তে মানুষের ব্যাট থেকে এসেছেন। তো অতিরঞ্জন কাহিনীর দরকার কি? নবুয়তের চেয়ে আরো কোনো মর্যাদা আছে? তিনি নবী, তিনি রাসূল, তার চেয়ে বড় মর্যাদার কিছুই নাই মানুষের মধ্যে। তারপরে তাকে নূরও বানানোর দরকার নাই, তিনি গায়েব জানেন এটা বলার দরকার নাই, তিনি জীবিত আছেন এটা বলার দরকার নাই, এগুলো বলার কোন অর্থ আছে? আবদুহু ওয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। দুই, তিনি আল্লাহর পক্ষ থেকে, তিনি রিসালাত পেয়েছেন, নবুয়ত আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবুয়ত লেখাপড়া করে পাওয়া যায়? নবুয়ত লেখাপড়া করে পাওয়া যায়? স্কুলে কলেজে লেখাপড়া করে পাওয়া যায় না। আপনি ডক্টরেট ডিগ্রি নিতে পারবেন, আপনি বৈজ্ঞানিক হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি কবি হতে পারবেন, আপনি গবেষক হতে পারবেন, কিন্তু নবী হতে পারবেন? রাসূল হতে পারবেন? ডাইরেক্ট আল্লাহ চা, আল্লাহ ইয়াস্তাফি, আল্লাহই পছন্দ করেন কাকে তিনি রাসূল বানাবেন। ইয়াজতাবি, তিনি পছন্দ করেন কাকে তিনি রাসূল হিসাবে বানাবেন। দুই, তিন, চার, তাকে আনুগত্য করবেন না ইবাদত করবেন? রাসূলের ইবাদত না এতাত, আল্লাহর ইবাদত এতাত দুইটাই। রাসূলের কি এতাত? ইবাদত নয়, ইবাদত কার? একমাত্র আল্লাহর। রাসূলের হয় কি এতাত, আনুগত্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আল্লাহর নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসার পথ আছে? আল্লাহকে আপনারা ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর সাথে আপনার মহব্বত আছে? স্রষ্টাকে আপনি চেনেন? স্রষ্টা আপনাকে কত ভালোবাসে আপনি জানেন? আপনাকে সৃষ্টি করলেন কেন? আপনাকে চোখ দিলেন কেন? আপনাকে ব্রেন কেন দিলেন? আপনাকে শোনার তৌফিক কেন দিলেন? জিহ্বার মধ্যে স্বাদ কেন দিলেন? আপনাকে অনুভূতি কেন দিলেন? কি কারণে দিলেন? আপনাকে খারাপ জানেন এই জন্য? হেদায়েতের জন্য আপনাকে বই দিলেন কেন? গোমরাহির পথে ছেড়ে দিতে পারতেন, 100টা ভুল ধরে আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু তা না করে কিতাব কেন দিলেন? এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহর রহমত না? পরীক্ষক সাহেব সিলেবাস দিলেন না, পড়ালেন না, কঠিন পরীক্ষা নিয়ে নিলেন, পাস করতে পারবেন? সব তো ফেল করবেন। আল্লাহ একদিকে ব্রেন দিয়েছেন, সিলেবাস দিয়েছেন, রাসূল পাঠিয়ে দিয়েছেন, কোশ্চেন আউট করে দিয়েছেন, শুধুমাত্র একটু দেখে আপনি নাজাত লাভ করবেন, জান্নাতুল ফেরদাউস চলে যাবেন। এটা কি মহব্বত না করে দিয়েছে আপনাকে? একবার এক সাহাবী পাখির বা পাখির বাচ্চা ধরেছে, পাখির মা আশপাশ দিয়ে ঘুরতেছে, চেউ চেউ টেউ টেউ করতেছে, তাই দেখে দেখে বহু পাখি সেখানে ভিড় জমেছে। আল্লাহ নবী করলেন যে এই পাখিটা ছেড়ে দে। তারপর জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই পাখি তার বাচ্চাকে কতটা ভালোবাসে? যে হ্যাঁ আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পাখিটা তার বাচ্চার জন্য যতটা পাগল হয়ে গেছে, যতটা ভালোবাসে, তোমার আল্লাহ তোমাদেরকে এর চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসে। কিয়ামতের দিন এমন হবে, আপনাকে আমলের পথ বাতিয়ে দিয়েছেন আল্লাহ পাক, আপনি ইচ্ছা করে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন, আপনি ইচ্ছা করলে তার সাথে কুফরি করেন, আপনি ইচ্ছা করেই তার পথ থেকে দূরে সরে যান, আপনার জন্য তিনি জান্নাত বানিয়ে রেখেছে। পৃথিবী তার কি আছে আপনার? আখেরাত আপনার জন্য একটা জান্নাতের, ছোট্ট একটা জান্নাত, কতটুকু? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, জাহান্নামে চলে যাবে বান্দা, জাহান্নামের কাছে আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন, সেকের চোটে গরমের চোটে একটা অস্থির হয়ে যাচ্ছে, এই গুনাহগার বান্দা আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত একটু আমাকে সরিয়ে দাও, যে এখান থেকে সরিয়ে দিলে আর তো কিছু চাবি না, যে না আর কিছুই চাবো না। আল্লাহ একটু সরিয়ে মাঝখানে দিয়ে দিলেন, জান্নাতের দিকে তাকায় বান্দা বলে আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটু যাইতে দেবে না? আল্লাহ বলেন ইয়া ইবনে আদম মা আগাদারাক, এই তুই ওয়াদা করছিলি না আর কিছু চাবি না, কত বড় গাদ্দার, মিথ্যা কথা বলছ। আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দিবেন এই গুনাহগার বান্দাকেও, চেয়ে দেখবে জান্নাতুন আরদুহাস সামাওয়াতুল আরদ, সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার বান্দাটা যে জান্নাতে পেলো সেটা সারা পৃথিবীর চেয়েও বড়। আপনি কোন জগতে বসবাস করছেন, কোন মাটিতে আছেন, কতটুকু এর পরিধি, কি বা এখানে আছে, কি আছে এখানে,
কিছুই নাই, আপনি তো অপেক্ষা করছেন পরপারের জন্য, আখেরাতের জন্য। সে জীবনের তো কোনো শেষ নেই, পরিসমাপ্তি নেই, মরতে তো আপনাকে হবেই জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি কোন সম্বলটা করেছেন, কতটুকু আল্লাহর পথে চলছেন, প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহর পথে কতটুকু রয়েছেন, প্রতিটা মুহূর্তে আপনাকে আল্লাহকে স্মরণ করার পদ্ধতি দেওয়া আছে। খাইতে সময় কি বলবেন, কি বলে খাওয়া শুরু করবেন, বিসমিল্লাহ, খাইয়া কি বলবেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি, আলহামদুলিল্লাহ অর্থ কি, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে খাওয়া শুরু করলাম, খাওয়ার পরে কি বললেন, সোজা সোজা কথা বলতেছি, আলহামদুলিল্লাহ, কার শুকরিয়া আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, পায়খানায় গেলেন, কি বলে ঢুকলেন, কি বলে ঢুকলেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর নাম নিলেন, পায়খানা থেকে বের হয়ে আসলেন, গফরানাকা, তাই না, বলে বেরিয়ে আসলেন। তারপর প্রতিটা মুহূর্তে যে আপনি দোয়া পাঠ করতেছেন, এটাও কি আল্লাহর পথে আপনি চলছেন, একটা দোয়া জানেন না, একটা কালাম জানেন না, একটা কিছু আপনি শিখেন না, জীবন পদ্ধতি আপনার কি, কতটুকু আল্লাহর স্মরণে আপনার কাটে সারাটা দিনের। ইদা আশামরুন সিত্তিনা হাওলা ফানিসফুল উমরি তামহাকুহুল লায়ালি, আপনি যদি 60 বছর বাঁচেন তার 30 বছর কি রাত, 10 বছর শিশুকাল, 10 বছর বার্ধক্য, অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, ঘুম, রেস্ট সফর বাদ দিলে আমলের টাইম কতটুকু, কয়দিন, তার মধ্যে যদি আপনি গাফলাত করেন 3 ঘন্টা পরীক্ষার টাইম, 2 ঘন্টা তো এমনি ই করলেন, ডান বাম দিকে তাকাইলেন, ঘুমাইলেন, পরীক্ষায় পাশ করবেন, অসম্ভব। পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন, কেউ সিলেবাস দিয়েছেন, আমল করবেন, পৃথিবীর জীবন তো 2 দিন পরেই শেষ। আল্লাহ পাক পৃথিবীর জীবনের একটি উদাহরণ দেন, কামাসালি গাইসিন আয়জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজ ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা, পৃথিবীর জীবনের উপমা এই ধরনের, কেমন, কামাসালি গাইসিন আয়জাবাল কুফফারা নাবাতুহু, যেমন বৃষ্টি পড়ল, ফসল উদ্গ্রীণ হলো, অঙ্কুরিত হলো, তাই না, ঢলমলা হয়ে উঠল, আয়জাবাল কুফফারা নাবাতুহু, আর এই ঢলমলা ইরিদানের গাছ, পাটের খেত, তাই না, গাছ, ফলমূল, বাগুনের টাল, আলুর খেত দেখে কি হয়, প্রাণটা উৎফুল্ল হয়ে পড়ে, তাই না, কিন্তু আপনার মনে কি থাকে 2 দিন পরে এটা থাকবে, সুম্মা ইয়াহিজ, তারপরে কি হয়, লাল হয়ে যায়, তারপর সে কি বলে কোনোকে কুকড়ে যায়, ফাতারাহু মুসফাররা, তারপর দেখো খেত খাবার কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, চৈত্র মাসের ময়দানে, এই যেটা পৌষ মাসে অগ্রহণ মাসেও খেতে কত ফসল ছিল, চৈত্র মাস আসার সাথে সাথে ঢিলা পড়ে আছে, শুধু যেটি আল ময়দান পড়ে আছে। মানুষের জীবন তো এরকম, আজকে তুমি দেখতেছ তোমার জীবন কত সুন্দর, দৌড়াইতেছো, নাচতেছো, খাইতেছো, আল্লাহকে ভুলে গেছো, যা মনে চাই তাই করছো, 2 দিন পরে ফাতারাহু মুসফাররা থুম্মা ইয়াকুনু হুতামা, তারপর তুমি ছাই হয়ে মাটিতে মিশে যাবে। এই তো পৃথিবীর জীবন, কিন্তু আখেরাত নিয়ে তুমি চিন্তা করছো না কেন, আখেরাতে তো হলো মূল লক্ষ্য, আখেরাতে তো হলো আসল লক্ষ্য। আমরা এই জন্য মানুষকে আখেরাতমুখী করতে চেষ্টা করি, আর মানুষ মানুষকে দুনিয়ামুখী করার চেষ্টা করে, দুনিয়ায় উপার্জন করতে হবে, দুনিয়ায় বাঁচতে হবে, দুনিয়ায় হালাল পথে বাঁচার চেষ্টা করতে হবে, উপার্জন করা হারাম নয়, উপার্জন করবেন হালাল পথে, কিন্তু মনে রাখতে হবে কি আখেরাতের জীবনটার কথা, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। কিন্তু পৃথিবী আপনাকে দুনিয়ামুখী করে দিচ্ছে, কিভাবে দুনিয়ামুখী করছে, আপনার ধনী হতে হবে, আপনার বড় লোক হতে হবে, তার মধ্যে ব্যাংকিং সিস্টেম একটা, নোবেল পাইল কে আমাদের দেশে, নোবেল কে পাইল, কিসের উপরে পাইল, সুদ হারাম, হারাম সুদ সে সারা দেশে ছড়িয়ে দিতে পেরেছে, হাদিসটা জয়ীফ, সে জয়ীফ হাদিসের মধ্যে হলো আছে যে সুদের সবচেয়ে নিম্ন মানের গুনাহ হলো কি, মায়ের সাথে জেনা করার সমান। ফাযানু বিহারবি মিন
আল্লাহ সূরা বাকারার আয়াতগুলো পড়ে দেখুন সুদ প্রসঙ্গে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস কিয়ামতের মাঠে সুদখোররা সুদদাতারা এভাবে উঠবে যেরকম শয়তানের থাপ্পড় দিলে যেন আধা পাগল হয়ে মানুষ উদ্ভ্রান্ত হয় সেরকম হয়ে যাবে ফালিয়াযুরু বিহারবিন মিনাল্লাহ আল্লাহর সাথে সুদখোর এবং সুদদাতারা এবং সুদগ্রহীতা যুদ্ধ ঘোষণা করার মতো তারা আর বাংলাদেশে নোবেল প্রাইজ পায় সুদের উপর রিয়াদে এই বক্তব্য দেওয়ার পরে বড় বড় লোকেরা আমাকে খুব ধরল আপনি এটা বললেন সমাজের কি উপকার হচ্ছে না সমাজের কি খেদমত হচ্ছে না এতে আমি বলে হ্যাঁ সমাজের সর্বপ্রকার খেদমত বৈধ নয় বিশ্ব একশত সুন্দরী জড়ো করা হয় আমেরিকায় উপমা হিসেবে ধরে নিন বিশ্ব সুন্দরীরা যারা সুন্দরী নারীদেরকে যদি আমেরিকায় একত্রিত করা হয় একটা ব্যবসাখানা খোলা হয় এবং প্রত্যেক ব্যবসা যদি বলে যে তার সাথে ব্যবসা বৃত্তি করতে $10,000 লাগবে যাবে না বড় লোকেরা যাবে একশোটা সুন্দরী দৈনিক যদি $10,000-$20,000 হয় $20,000 একশোটা পূরণ করেন কত হাজার ডলার হবে আর সেই ডলার নিয়ে এসে বাংলাদেশে মানুষের খেদমত শুরু করে জায়েজ হবে কি না জায়েজ হবে আর ওই ব্যভিচারী নিকে আমেরিকা যদি বলে হ্যাঁ সমাজের তুমি ব্যভিচার করে যে পয়সা উপার্জন করেছো সে দিয়ে বাংলাদেশের সমাজে বহুত কাজ হয়েছে তোমাকে ব্যভিচার বা জেনার উপরে নোবেল প্রাইজ দিলাম চলবে না জেনার উপরে নোবেল পাবে হারামের উপরে সুদের উপর যে নোবেল হয় তো জেনার করে উপরে নোবেল দিতে অসুবিধাটা কোন জায়গায় দুইটাই হারাম জঘন্যতম হারাম আজকে ইসলামিক দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে 14 কোটি মানুষের গর্ব কোন এক দলের নেতাজি বলে ফেলেছে সে ইসলামী দলের মুখপাত্র পত্রিকার প্রথম পেজে তার ছবি ইসলাম কোথায় যাবে আমরা ধরে রাখার চেষ্টা করছি কোন রকম মায়ের খেয়াও গুতা খেয়াও সেন দৃষ্টি সামনে নেয়াও চতুর্মুখী আজাব এবং সমস্যা সামনে নেও সত্য কথাটা বলার চেষ্টা করছি সেটা আমাদের এক বিশাল অপরাধ হয়ে গেছে আপনি চরিত্র ধরে রাখবেন কি করে আখেরাত ধরে রাখবেন আপনি কি দিয়ে ঘরে ঘরে তো আপনার সুদ জোগেছে আর নোবেল দিয়ে এমন হয়ে ফুলানো হয়েছে আপনি বাঁচবেন কিভাবে আজকে আপনি কিভাবে জান্নাতের আশা করেন আমার ঘরের মধ্যে যে ফেতনা ফসাদ টিভির মধ্যে যে সকল অবস্থা আগে তো তাও কিছুটা মার্জিত অবস্থা ছিল এখন যে ধরনের অ্যাড দিচ্ছে অ্যাডভার্টাইজ গুলো যে ধরনের হচ্ছে সেটা কিসের ভারত কিসের আমেরিকা বাংলাদেশের মতো এরকম এনটিভিতে এবং চ্যানেল আই বাংলা বাংলাদেশের যেটা বিটিভি কিছুটা মার্জিত কিন্তু এগুলাই যা দেখানো হচ্ছে কিসের ভারত কিসের আমেরিকা তার সাথে 100 গুণ জঘন্যতম জিনিস অ্যাডভার্টাইজ সেখানে দেখানো হচ্ছে ফিরাবে কে রৌ কাতলার জড়িত সেগুলোর সাথে প্রতিটা মুহূর্তে আপনি কিভাবে মানুষের ইমান বাঁচাবেন কিভাবে আপনি জান্নাতের আশা করতে পারবেন যাই কিছু ছিল আলেম ওলামাদের ব্যাপার দলীয় ভাবে তারা সবাই শিরক করা শুরু করেছেন শহীদ মিনার নিয়ে আলোচনা কিছুদিন কিছুক্ষণ আগে করেছেন ভাইরা তারপর আজকে শিখা ও নির্মাণের বক্তব্য বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেই বাঘ এবং সিংহরা ইঁদুরের মতো স্যাঁও স্যাঁও করতেছেন শেষ হয়ে গেছে তাদের কোনো বক্তব্য নেই ভুয়া বক্তব্য যার কোনো সারমর্ম এখন আর খুঁজে পাওয়া যায় না নেতা নেত্রীদের তারিফ আমি আওয়ামী মৌলবী আমি আওয়ামী লীগের তারিফ করে বিএনপির বদনাম করি আমি বিএনপি মৌলবী আমি বিএনপির তারিফ করে আওয়ামী লীগের বদনাম করি এটা তোমার ডিউটি হুজুর সাহেব তোমার সত্য কথা কখনো এর পক্ষেও যাবে ওর পক্ষেও যাবে আর বিপক্ষেও যাবে তার বিপক্ষেও যেতে পারে তোমাকে ভাড়াইটা হতে বলা হয় নাই সম্মানিত উপস্থিতি এই হয়ে গেছে আমাদের অবস্থা আজকে দুর্দশার কথা কি বলবো ইসলামের মানুষ দুদিন পরে ইসলাম খুঁজেই পাবে না আশার নাস তাহদা আদিমে সামাল ওলামা মাসাজিদুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা এই মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আলেমরা তাহদা আদিমে সামাল ওলামা আলেম নামধারী লোকেরাই সবচেয়ে খারাপ হবে সেই যুগটা এসে গেছে আজকে একটা সুন্দরী বেপর্দা মহিলার চারদিকে লক্ষ্য করুন কারা বসে আছে
ইসলামী দলের আমির সাহেব যদি ডান দিকে থাকেন, মুফতি সাহেব বাম দিকে, শায়খুল হাদিস সাহেব পিছনে আছেন। এই দৃশ্য ধারণ করার পরে পর্দার কোনো প্রশ্ন আছে? পর্দার কোনো ওয়াজ আছে নাকি দেশে? দুদিন আগে পর্দার ওয়াজ ছিল, আজকে উম্মতের এজমা হয়ে গেছে যে ব্যাপারটা না জায়েজ, ব্যাপারটা হালাল। কেন? ডান দিকে যদি আমির থাকেন, বাম দিকে যদি শায়খুল হাদিস থাকেন, আর পিছনে যদি মুফতি সাহেব বসে থাকেন নাম ধরে নেয়া, তাহলে গোটা জাতির প্রতিনিধিত্ব যদি তারা করেন, সেখানে হারাম হালাল করার জন্য ইজমা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সেখানে আশারুন নাসে তাহতা আদিম ইসসামাল উলামা, কথা শুনতে খুবই কর্কশ শোনা যাচ্ছে কিন্তু চরম বাস্তবতা এগুলা। সম্মানিত উপস্থিতি, আজকে নারী নেতৃত্ব বৈধতার উপর ইজমা হয়ে গেল, বলে এই জন্য করতেছি, ওই জন্য করছি, এই হেকমত আছে, এই গুপ্ত রহস্য আছে, এই গুড় আছে। আরে তোমার এই সকল ভুয়া হেকমত কাটতে কে বলেছে? কে বলেছে? ইসলাম করো, ইসলামই করো, না হলে বাদ দাও, সোজা সেকুলার রাজনীতি করো, কোনো আপত্তি নেই। এই সকল ভুয়া ইসলামের তো প্রয়োজন পড়ে না। আজকে নারী নেতৃত্ব হারাম ছিল, ক্ষমতায় গেছে তাকে টিকে থাকতে দিতে হবে, পাঁচ বছর চলবে, চলুক। আওয়ামী লীগ তার পদ্রে ক্ষমতায় যাক, বিএনপি তার পদ্রে ক্ষমতায় যাক, আমি টুপি মাথায় দিয়ে সেখানে কেন? আমার কর্তব্য তো ওটা নয়, আমার কর্তব্য কোরআনে নিষেধ আছে, হাদিসে নিষেধ আছে, মহিলা নেতৃত্ব হারাম ফতোয়া আমাকে দিয়েই যেতে হবে। মানুষে ভোট দেয়, কত ভুলই তো মানুষ করে, তার মধ্যে এটাও একটা ভুল জনগণ করেছে, কিন্তু আমি মৌলবি হয়ে তো সেটা জায়েজ করতে পারি না, হালালের ফতোয়া আমি দিতে পারি না, আশপাশে আমি ঘুরঘুর করতে পারি না, ইসলামের নাম নিয়ে বা ইসলামের পথ ধরে এগুলো করতে পারি না। সেদিন একদল খুব লাফায় লাফায় আমাকে রিয়াদে বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদ দিয়ে দিছে, খুব ভালো কাম হয়েছে, মুফতি সাহেবরা নাচানাচি লাফালাফি করতেছেন যথেষ্ট, ভালো কথা। কওমি মাদ্রাসার সনদ দিলে তারা চাকরি বাকরি পাবে, মাদ্রাসার ছাত্র যারা পাশ করেছেন তাদের কিছু গতি হবে, সমাজে তাদের ইজ্জত বাঁচবে, এটা ভালো কথা। কিন্তু সনদ তো শুধু দেন নাই, উনি সনদ নিয়েছেন, উনি সনদ দিয়েছেন যে তোমরা কাজ করো, করে রাখাও, সনদ দিলাম, আর হুজুরা সনদ দিলেন যে আপনি মহিলা নেতৃত্ব বৈধ। সনদ কি শুধু দিয়েছেন নাকি? যা দিয়েছেন তার চেয়ে নিয়েছেন অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, এমত মুহূর্তে আমরা চুপ করে নাই, আমরা আমাদের বলিষ্ঠ বক্তব্য আমাদের অবস্থান থেকে দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। ধরবা ধরো, মারবা মারো, জেলে ঢুকাবার ঢুকাও, কিন্তু আমাদের সত্য বক্তব্য আমাদের দিয়ে যেতে হবে, কেননা অধিকাংশই তাদের পথ থেকে সরে পড়েছে, আগে সরে পড়েছে তৌহিদ থেকে শিরকের দিকে, তারপরে সরে পড়েছে সুন্নত থেকে বেদাতের দিকে, তারপরে হাসইয়া দিছে আনুগত্য না করে কঠিন মাযহাবের দিকে তারা ঝুঁকে পড়েছিলেন, তারপরে মাসলাগতভাবে তারা কিছুটা টিকেছিলেন, তারপরে আস্তে আস্তে ক্ষমতার লোভ, দুনিয়ার লালসা, বিভিন্ন প্রকার হেকমতের নাম দিয়ে ওয়াজ নসিহতে সেটা শেষ পর্যায়ে পর্যন্ত চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। এমত পরিস্থিতিতে আমি আপনাদের কাছে আবেদন জানাবো, যারা দিন নিয়ে বাঁচতে চান, যারা ইবাদত নিয়ে বাঁচতে চান, যারা আমল নিয়ে বাঁচতে চান, তারা যদি কম হন বাঁচার চেষ্টা করুন, আল্লাহ পাকে পৃথিবীতে মর্যাদা দিবেন, আখেরাতে ইনশাল্লাহ কি করবেন, মর্যাদাতে ইনশাআল্লাহ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দিবেনই, এতে কোনো সন্দেহ নাই, মানুষ বাঁচবে না, এই অবস্থাও চিরদিন থাকবে না, আবহাওয়াও এক থাকে না, সকালে এক থাকে, বিকালে এক থাকে। হযরত ইমাম আহমদ হাম্বলকে পিটাইয়া তিন সরকার জেল খাটায় মনে করেছিল যে মামুন রশিদ খুব জিতা গেল, তার ছেলেরা জিতে গেল, কিন্তু জিতে নাই, পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত তারা হেরে গেছে। ইমাম আহমদ হাম্বলের আকিদা যে বক্তব্য সেটা এখনো পর্যন্ত টিকে আছে এবং সেটাই সারা পৃথিবীর সহি এবং শুদ্ধ বলে ধরে নিয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে।
আর বেদাত প্রসঙ্গে দু একটা কথাবার্তা আমি বলি, আপনারা শিরক চান না তাওহীদ চান, তাওহীদ আল্লাহর একত্ব চান, সুন্নত চান না বেদাত চান, সুন্নত চান, বেদাত করলে ক্ষতি কি? সুন্নত পাবেন কোথায়? সুন্নত পাবেন কোথায়? সহি হাদিসে সুন্নত পাবেন, রাসূলের মধ্যে সুন্নত পাবেন, মা আনা আলাইহি ওয়া আসহাবির মধ্যে আপনি সুন্নত পাবেন। কিন্তু মানুষ যদি বানায় বানায় যা বলো সেটা কি সুন্নত? মিলাদ কি সুন্নত? খতম কি সুন্নত? শবে বরাত কি সুন্নত? এর পিছনে কোনো দলিল আছে? আপনি করতেছেন কেন? আপনি কেন করতেছেন ইবাদতের নাম নিয়ে? কেন আপনি আপনার আমলটা বরবাদ করছেন? বেদাত মানুষের বানানো জিনিস, আপনি সেটা নিয়ে এত বিতর্ক করছেন কেন? সুন্নতির অভাব আছে? সহিহ হাদিস এগুলো আছে? তাহলে আপনি করবেন কেন? আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, রাসূল এসেছিলেন লিইখরাজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আর সেই আলোর পথ কোরআন এবং সুন্নার মধ্যে রয়ে গেছে। যারা কোরআন এবং সুন্নার দলিল দিয়ে কথা বলে আপনাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে চান বা পথ দেখান, সেখানে আপনারা কুণ্ঠিত হন কেন? সেখানে আপনারা বিরোধ করেন কেন? সেখানে আপনারা দ্বিমত করেন কেন? সেটা আপনারা বুঝতে চেষ্টা করেন না কেন? আপনাদের সমস্যাটা কোন জায়গায়? আশা করি ব্যাপারগুলোকে আপনারা গুরুত্ব দিবেন, কেন ব্যাপারটা আখেরাতের, ব্যাপারটা স্থায়ী জীবনের, ব্যাপারটা নাজাতের, ব্যাপারটা জাহান্নামের, ব্যাপারটা জান্নাতের, ব্যাপারটা ছেলে খেলা নয়, ব্যাপারটা আপনার জিদের নয়, ব্যাপারটা আপনার গোরামের নয়, ব্যাপারটা আপনার পিতামাতার আনুগত্য করার পিছনে কোনো সার্থকতা নেই। আপনার সার্থকতা হলো যদি মান যুহজিহানান নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে যদি বাঁচতে পারেন আর যদি জান্নাতে ঢুকতে পারেন তাহলে ফাকাদ ফাজ, সেই কৃতকার্য। পৃথিবীতে কি পাবেন? কতটুকু? কয়দিন বাঁচবেন? বাঁচবেনই আর কিভাবে? কত সুখে বাঁচেন এই পৃথিবীতে? তাহলে সেজন্য আপনার প্রস্তুতি নাই কেন? এত অবহেলা আপনি করছেন কেন? সে জীবনের জন্য একটু গুরুত্ব দেন। সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন? এখানে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, নদী থাকে, সেখানে যদি তুমি পাঁচবার গোসল করো তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন না, কখনো থাকে না। আল্লাহ নবী বললেন এটাই হলো পাঁচ ওয়াক্ত সালাত বা নামাজের উদাহরণ। পাঁচ ওয়াক্ত সালাত যে আদায় করে তার শরীরে কোনো গুনাহ থাকে না, তার শরীরে কোনো খাতা থাকে না। আপনি চোখটাকে সংযত করুন, আল্লাহর দয়ায় চোখটা কোন কাজে ব্যবহার করছেন? কানটাকে সংযত করুন, কোন কাজে ব্যবহার করছেন? মুখটাকে সংযত করুন, কোন কাজে ব্যবহার করছেন? হাতটাকে সংযত করুন, কোন কাজে ব্যবহার করছেন? পাটাকে সংযত করুন, কোন কাজে আপনি ব্যবহার করছেন? এগুলাকে আপনারা আল্লাহর দেওয়া এই যন্ত্রগুলোকে আপনারা সঠিক কাজে ব্যবহার করুন, সুন্নতের পাবন্ধ হওয়ার চেষ্টা করুন যতটা পারেন। দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নয়? সুন্নত কি খারাপই আছে এর মধ্যে? কিছুই নেই। রাখার চেষ্টা করুন। মেসওয়াক করা আল্লাহ নবীর সুন্নত নয়? মুখটা পচায়া রাখেন, মুখে দুর্গন্ধ হয়ে পড়ে, দাঁতের ক্ষতি হয়, পেটের ক্ষতি হয়, তাহলে আপনি মেসওয়াকটা কেন করেন না? পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সুন্নত। পাঁচবার ওযু করলে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, আপনি দূরে থাকেন কেন? এমনকি সুন্নতের উপর আমল করার কারণে যুদ্ধেরও বিজয় হয়। মিশরের যুদ্ধে জয় হচ্ছে না, তারপরে খোঁজ করা হলো যে কোন সুন্নত বোধহয় ত্যাগ করা হয়েছে। পরে দেখা গেল সাহাবীরা অনেকেই দুই দিন যাবৎ যুদ্ধের পর দাঁত মাজেন নাই। সাহাবীরা সবাই খেজুরের ডাল ভেঙে ভেঙে দাঁত মাজা শুরু করে দিলেন। বিরোধী বাহিনী মনে করলো যে মুসলমানরা যেভাবে দাঁত ধার দিতেছে আমাদের তখন ধরে ধরে কামরা কামরা খাবে, ভয় পেয়ে গেল। যুদ্ধে জয় হলো সুন্নতের উপর আমল, এরকম ব্যাপার। তাহাজ্জুদ কয়জনে পড়েন? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা আল্লাহর খাঁটি বান্দা হয়, যারা আল্লাহর নেককার বান্দা হয়,
কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে তারা কমই নিদ্রা যায়, রাতে তারা কম ঘুমায়। আল্লাহর খাঁটি বান্দারা রাতে কি করে? কম ঘুমায়। কিছু কথা শুনে যান, কয়েক মিনিটে আমার টাইম শেষ হয়ে আসছে। রাতে তারা কি করে? কম নিদ্রা যায়। ছেলে বিদেশে গেছে, রাতে ঘুমায় বাবা মা? বাচ্চা ছেলেরা পাশে শুয়ে আছে অসুস্থ, ছেলে বাবা মার ঘুম আসে? কালকে আপনার মামলা, জটিল মামলা, আপনার জেল ফাঁসি হতে পারে, আপনার রাতে ঘুম আসে? ঘুম আসে না? বিয়ের প্রস্তাব হয়েছে সুন্দরী মেয়ে দেয়, তাই না? তারিখ পড়েছে, সাত দিন পরে যুবক ছেলে রাতে ঘুম আসে? কখন যাবে বিয়ে করতে, খালি এই চিন্তা, তাই না? মানুষের যদি আল্লাহর সাথে যদি মানুষের সম্পর্ক থাকে, খৌফ ওয়া তামা, আল্লাহকে ডাকো, আল্লাহকে ভয় করে এবং আশা করে, ভালোবেসে আল্লাহর চিন্তা যার থাকে, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে তারা কম ঘুমায়। ঘুমাইতে হবে, এক ভাগ, অর্ধেক, তৃতীয় অংশ। আপনি নিশ্চিত হয়ে একেবারে হজু নাই, নামাজ নাই, সিনেমা টেমা দেখা গপ্প করা, হঠাৎ করে চিত্তরা পড়ে গেলেন, সকাল আটটার সময় উঠতেছেন, আপনি কি আল্লাহর বান্দা? খেয়াল আছে আল্লাহ প্রসঙ্গে কিছু? তারপরে শোয়ার আগে হোক কাটানা শুরু করলেন, পুরপুর কুপুর আধা ঘন্টা খায়া মুখটাকে দুর্গন্ধ বানাইয়া, সেখানে ফেরেশতা দূরস্থানে, সেখানে শয়তান আসতে পারবে না, মুখটা গন্ধ করে শুয়ে পড়ল। আল্লাহ প্রসঙ্গ, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। মুমিনের কিছু লক্ষণ আছে, সেটা কি? ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, একেবারে সকাল হওয়ার ফজরের আগেই ঘুমের থেকে উঠে কি করে? আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়। মানুষের কি গুনার শেষ আছে? পাপের শেষ আছে? শেষ রাত্রি, এদিন শেষ রাত্রে সামান্য একটু ওয়াজ করে নেই, তারপরে আমার সময় শেষ হয়ে যাবে। শেষ রাত্রি নিয়ে কয়েকটা আলোচনা করি আপনাদেরকে। এখন শেষ রাত্রি, এখন তওবা করার সময়, গুনাহ মাপের সময়, আল্লাহর কাছে হাত পাতার সময়, আল্লাহর কাছে চাওয়ার সময়। জীবনে যত পাপ করেছেন, যত গুনাহ করেছেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে হাজির হতে হবে পাপের বোঝা মাথায় নিয়ে। ওয়াবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাত্রিতে আল্লাহ পাক মানুষের তওবা কবুল করেন। তওবা অর্থ কি? তওবা মানে কি? ফিরে আসা। তওবার শর্ত কি? তওবা 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 মরার সময় বলে কি? চিরজীবন সুদ খাইছে, খুশ খাইছে, হারাম খাইছে, মানুষ খুন করছে, মানুষের আইল ঠেলছে, মানুষকে জবর দখল করেছে, এবাদত বন্ধে কিচ্ছু নাই, হুজুর ডেকে নেয়, তবা পড়ায় দেওয়া যাবে। ফালতু কথা। তবা 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 মানে কি? হ্যাঁ, কালিমা পড়াতে হবে, তো শাহাদত খেয়াল করে দিতে হবে, কিন্তু তবা তবা করলে কি হবে? তবা হলো তিনটা শর্ত আছে, কয়টা মনে রাখুন, সারা রাত ওয়াজ শুনবেন, একটা পয়েন্ট আপনার সাথে যাবে না, এটা নয়, কিছু এলেমের কথা, কিছু জ্ঞানের কথা, বাস্তব কথা কয়েক মিনিটে নিয়ে যান। সারা রাত ওয়াজ শুনেছেন, ভাইরাও ভালো আলোচনা করেছেন, কিন্তু আমি কয়েকটা পয়েন্ট দিয়ে যাই, শিক্ষক ছাত্রের মতো। এক নম্বর কি? অতীতে যেটা করেছেন সেজন্য কি অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে করবেন না সেই ওয়াদা করা, বর্তমানে কি বাদ দেওয়া। অতীতে করেছেন এই জন্য আপনার চিন্তা হতে হবে, খারাপ কাজ করছে। দুই, বর্তমানে বাদ দিচ্ছেন নিশ্চিত, ভবিষ্যতে আর করবেন না, ওয়াদা করলেন, আপনার কি হলো? তওবা হলো। কি কি বলুন? অতীতে করছেন সেজন্য অনুতপ্ত হওয়া, দুই এখন বাদ দেওয়া, তিন ভবিষ্যতে করবেন না, এটা কি আল্লাহর কাছে ওয়াদা করা, এটার নামই তওবা। মুখে তওবা 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 বলার কথা নয়। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাত্রে তারা আল্লাহর কাছে কি করে? ঘুমায়। আল্লাহর রহমতের দরজা, পৃথিবীর সব যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহর রহমতের দরজা তখন কি বেশি বেশি খুলতে থাকে। কেন? আল্লাহর তো অসীম ভাণ্ডার, কিন্তু তারপরেও যদি আপনি কারো কাছে কিছু চাইতে চান, একান্তে চান, তাই না, নীরবে চান, আড়ালে চান, তাই না, যাতে আপনি একটু ভালো করে বুঝে আদায় করতে পারেন, তাই না, আল্লাহর দরবারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আল্লাহর দরবার ভান্ডার তখন খুলে যায়, তখন যে বান্দা চালাক, যে বান্দা বুদ্ধিমান, সেই বান্দা তখন কি করে স্পেশাল জিনিসটা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয়।
গুনাহটা মাপ চাওয়ায় নেয়, আল্লাহর কাছে পুরস্কার চেয়ে নেয়। আল্লাহ পাক তৃতীয় আসমানে নেমে এসেছেন, এখন কাছে এসেছেন আপনাদের, আরো কাছে। বুখারী শরীফের হাদিসে এসেছে, জি আনজালা রাব্বুনা ইলা সামায়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলাল আখির, আল্লাহ পাক শেষ আসমানে নেমে আসেন যখন রাত্রের দুই তৃতীয়াংশের শেষ অংশ থাকে, দুই তৃতীয়াংশ চলে যায়, তিন ভাগের এক ভাগ যখন থাকে, আল্লাহ পাক শেষ আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরি ইস্তাগফির ফাগফির লাহ, কে আছো গুনাহ মাফ চাও আমার কাছে, এখন চাও, আমি গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু বান্দা এমনই বেউকুব, এমনই অহংকারী, আল্লাহর কাছে মাফটাও চায় না। এখন তো আল্লাহ পাক ডাকতেছেন আপনাকে মাফ করার জন্য, আপনি সারা দিন আলা মিন মুস্তারজিক ইস্তারজিক ফারজুকহু, কে আছো বান্দারা অভাবে রয়েছে, খাদ্য নাই, আমার কাছে এখন হাত পা তো আমি দিয়ে দেব, কে আছো রোগ ক্লিষ্ট রোগ ভালো হয় না, এখন আমার কাছে হাত পা তো আমি দিয়ে দেব। কিন্তু বান্দাকে উঠে ফজর নামাজ কাজা করে ঘুমায়, শেষ রাতে ওঠা দুরুস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন, ইস্তেগফার করতেন, আল্লাহ গুনাহ মাফ করো, গুনাহ মাফ করো, গুনাহ মাফ করো। সাহাবীরা বললেন, আপনার গুনাহ তো সব মাফ, আপনি গুনাহ মাফ চাচ্ছেন কেন? আওয়ালা কুনা আব্দান শাকুরা, আল্লাহ যে আমার গুনাহ মাফ করেছেন এর জন্য কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না যদি মাফ না করতেন? আমি আল্লাহ নই বলেছেন, আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করুন, পাপের থেকে, গুনাহ থেকে, কুকর্ম থেকে ভবিষ্যতে করবেন না, এই ওয়াদা। শেষ রাত্রি হয়ে গেছে, আমার মতো গুনাহগারের, আমার মতো পাপীর নসিহত করা শোভা পায় না তা আমি জানি, এই জন্য আমি বেশি বেশি পলিটিক্যাল বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি করি, এই সকল আলোচনায় যাইতে আমি সাহস পাই না, কেন সেই সেই ধরনের আমল আমার নাই, কাজে খুব কমই এই সকল আলোচনা করি। কিন্তু শেষ রাত হয়ে গেছে, এখন আপনারা আল্লাহর কাছে যতটা পারুন চেয়ে নিন। মা ও বন্ধুদের প্রসঙ্গে দুটো কথা বলবো, পর্দা পর্দা ঢাকা, ইসলামের বিধান যেভাবে আছে আপনারা করবেন। এই হাদিস এসেছে আবু দাউদের হাদিস, আল্লাহ পাক ওই বান্দাকে রহম করেন যে বান্দা নিজেও তাহাজ্জুদ পড়তে উঠে এবং তার স্ত্রীকে ডাকে, না উঠলে পানি ছিটিয়ে দেয়, আল্লাহ ওই বান্দিকে রহম করেন যে আল্লাহর বান্দি তাহাজ্জুদ পড়তে উঠে এবং স্ত্রীকে ডাকে, না স্বামীকে ডাকে, স্বামী যদি উঠতে না চায় তাকে পানি ছিটিয়ে দেয়, আল্লাহ পাক এদেরকে রহম করেন। পরিবারের মধ্যে আপনি আমরা যা করেছি, খালি ঝগড়া, খালি যুদ্ধ, খালি ঝাঁটাঝাটি, খালি লাঠালাঠি, খালি চিৎকার, শান্তি তো ঘরেও নাই, কি করে থাকবে? আমরা তো ইসলামের পথে নাই, আমরা তো ইসলামের পথে নাই, আমরা তো আল্লাহর উপর ইমান রাখি না ঠিক মতে, আল্লাহর উপর তো আমাদের আকীদা নাই, আমাদের বাড়িতে পর্দা নেই, আমাদের প্রতি ইমান নেই, আমাদের প্রতি ইসলামী শিক্ষা নেই, আমাদের প্রতি ইসলামী পরিবেশ নেই, সন্তানাদিকে আমরা সেভাবে গড়ে তুলছি না, সেখানে তো আল্লাহর রহমত থাকবে না, থাকার কথা নয়, থাকবে কেন? সালাতের সময় নিজেও সালাত আদায় করেন না, স্ত্রীকেও সেভাবে বাধ্য করেন না, সন্তানাদিকেও সে নির্দেশ আমরা দেই না, কাজেই শান্তি সেখান থেকে বিদায় নিয়েছে, অশান্তি সেখানে বাধা বাসা বাঁধবে, এটাই তো স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখান থেকে আজকে ইনশাআল্লাহ সভা শেষ করে চলে যাবেন, আমাদের বক্তারা সারা রাত যে ওয়াজ করেছেন, যে আলোচনা করেছেন, আপনারা সেগুলোকে আত্মস্থ করবেন, সেগুলোকে বুঝবেন, সেগুলো শিখবেন এবং প্রচার করবেন। প্রচার যদি না করেন তাহলে আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা হকের জন্য পরস্পর ওসিয়ত করে, আবার সবুরের জন্য ওসিয়ত করে, হকের দাওয়াত অত সহজে হয় না, ধৈর্য ধরতে হয়, পরস্পর পরস্পরকে ওসিয়ত করবেন, পরস্পর পরস্পর হেদায়াত করবেন, পরস্পর পরস্পরকে ওসিয়ত করবেন, বাড়িতে গিয়েই যারা যারা সবাই আসে নাই তাদের কানে আপনারা ওয়াজগুলো পৌঁছে দেবেন, নিজেরা আল্লাহর ভালো বান্দা হবেন, অপরকে ভালো বান্দা বানানোর চেষ্টা করবেন,
নিজেদের আমলের মধ্যে নিয়ে আসবেন। দাদার শিষ্য শাগরিদরা যারা বেঁচে আছেন, এখন দুজন আছে কিনা জানি না, অধিকাংশ সুন্নত বাবরি দেখেছি আমি, অধিকাংশ হাতে লাঠি দেখেছি। আমি গত বছর গেলাম নাটোরে বক্তৃতা করতে, প্রধান অতিথি হয়ে গেছি, অনেক বুড়ো মানুষ সেখানে বেঁচে আছে, 80 বছরের এত সংখ্যক বুড়ো মানুষ আমি বাংলাদেশে আনাচে কানাচে করে কোনো এলাকায় এত সংখ্যক পাইনি। এর মধ্যে হরুফ উদ্দিন নামে এক বৃদ্ধ আসলেন, আসার পরে বলতেছেন এই প্রধান অতিথিকে, আমি তো পোলাপার মানুষ বলছি ইনি, ওই সুন্নত বাবরি নাই সে আবার প্রধান অতিথি নাকি, মুখের উপরে বলে ফেললো। অনেকে বলে কি কন কি কন আপনি, আমি বললাম না রাগারাগি করেন না, ওনার বলার অধিকার আছে, ওনারা যে যুগে লেখাপড়া করেছেন সুন্নতের উপর তাদের যে ভালোবাসা, তাদের যে প্রগাঢ় মহব্বত, আমাকে না হয় একটু কটাক্ষ করেছেন, সেটাকে তো আমার শ্রদ্ধা করতে হবে, আমি করি নাই পারি নাই সেটা অন্য কথা, কিন্তু ওনাকে বলতে দেন, কেন ওনার বলার সেই অধিকারটা রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে যেতেন, হজে থেকে ফেরার সময় ওয়া দিয়ে মুহাসসার সবসময় পেশাব করতেন, সাহাবীগণ জিজ্ঞাসা করতেন যে প্রতি হজে আপনি এই জায়গায় পেশাব করেন কেন, ইবনে উমর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এই জায়গায় হজের সময় পেশাব করেন, আমি সেই আমল বজায় রেখেছি, রাসূলুল্লাহ হজের মধ্যে যেখানে পেশাব করেছেন আমি সেখানেই পেশাব করি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে, সুন্নতের উপর আমলের উপর দু চারটা কথা বলে, যদি আমি সুন্নতের পাবন্ধ খুব একটা নই, কিন্তু দাদার নাতি হিসাবে বলছি, আমি আমার ব্যক্তিগত হিসাবে নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে বললেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলতেছেন, তিরমিজিতে হাদিসটা এসেছে, লা তামনাউ আমা আল্লাহিল মাসাজিদ, যে মহিলাদেরকে মসজিদে এসে তোমরা বাধা দিও না। ইবনে উমরের এক ছেলে বললেন যে আব্বা, নবীর যুগে মহিলাদেরকে মসজিদে আসতে বৈধতার ফতোয়া দিয়েছেন আল্লাহর নবী, তখন তো মহিলাদের দুর্নীতি ছিল না, এখন মহিলারা আসে শুধু গপ্প করার জন্য, আসলেও তো তাই করে, বাজে পেশাল, কার গয়না কয়টা, কার জামাই কিরকম, কার মেয়ের জামাই কিরকম, তার ছেলে কিরকম, কি দে ভাত খেলে ডাল দে না নাই দে, কার পেট ব্যথা করতেছে, কার গলা দে শুন পুরা ঢেক করতেছে, এই সকল পেশাল, কথা ঠিকই আছে, কিন্তু কথাটা কোন জায়গায় বলা হলো, রাসূলের হাদিসের মোকাবেলায়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রেগে বললেন, আমি আল্লাহর নবীর হাদিস বলছি আর তুই বেটা যুক্তি দাঁড় করাচ্ছিস, মৃত্যু পর্যন্ত এই ছেলের সাথে ইবনে উমর কথা বলেননি।